সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমার পরিচয় তোমরা আগে শুনেছো, তারপরে একবার দেওয়া দরকার, তাই দিচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, দৌলত কলেজ, কুষ্টিয়া। আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো, তাহলে বিটের গাণিতিক বিশ্লেষণ। বিগত ক্লাসে বিট কী এবং বিটের যে গঠন কৌশল এবং গাণিতিক বিশ্লেষণ, যে বিট মানেই কম্পাঙ্কের বিয়োগফল, এই বিষয়গুলি গাণিতিক সমস্যার সমাধানটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে বিটের যে প্রয়োগ, বিট গণনার মধ্য দিয়া আমরা অজানা সুইলেখাটার কম্পাঙ্ক নির্ণয় করতে পারি, এই বিষয়টা তোমাদেরকে আমি আজকে ধারণা দিতে চাচ্ছি। তোমরা জানো যে এটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস। তো বিটের গাণিতিক বিশ্লেষণ, এই বিষয়টা ব্যাখ্যা করার আগে আরেকটা বার আমি তোমাদেরকে বিটের সংজ্ঞাটা দিতে চাচ্ছি। তোমরা জানো যে বিট সৃষ্টির জন্য দুইটা তরঙ্গ লাগবে, যাদের বিস্তার একই রকম, কম্পাঙ্কের সামান্য পার্থক্য বিশিষ্ট দুইটা তরঙ্গ। এদের উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গ সৃষ্টি হয়, সেই লব্ধি তরঙ্গের বিস্তার যখন বেশি হয় তখন শব্দ জোরে হয়, আর যখন বিস্তার কম থাকে তখন শব্দ আস্তে হয়। এই যে শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাসবৃদ্ধি, এর নামই বিট। আর আমরা দেখিয়েছিলাম যে বিট মানে কম্পাঙ্কের বিয়োগফল। তো আমাদের আজকে টপিক যেটা বলছি যে বিট গণনার মাধ্যমে অজানা সুরিলিকাটার কম্পাঙ্ক নির্ণয়, অজানা সুরিলি কম্পাঙ্ক নির্ণয়, এইটা হলো আমাদের আজকে ট্রপিক্স। এটা কেন পড়াচ্ছি, তোমাদের সৃজনশীল মেথডে এই বিষয়টির উপর থেকে প্রশ্ন হবে। তো দেখো, একটা সুশলাকা আমি নাম দিচ্ছি এ, এর কম্পাঙ্ক f1, আর একটা সুশলাকা b, যার কম্পাঙ্ক f2। এখন দেখো, আমরা যে বিষয়টা পূর্ববর্তী ক্লাসে শিখেছি সেটা হলো গা বিট কম্পাঙ্কের বিয়োগফল। ধরে নিচ্ছি f1 > f2। তাহলে দেখো, বিট কিন্তু এক সেকেন্ডে সৃষ্টি হয়, বিট বা স্বরকম্প বা অধিকম্প একই কথা। বিট n সমান f1 - f2, আমরা f1কে বড় ধরেছি, তাহলে বিট কম্পাঙ্কের বিয়োগফল। এখান থেকে একটা ধারণা তোমাদেরকে আমি দিতে চাচ্ছি, তাহলে এরকম যে দেখো f1 বড়, তাহলে f1 সমান কী হচ্ছে, যে সুশলাকার কম্পাঙ্ক বড় সেই সুশলাকার f1 সমান f2 + n। তাহলে যে সুশলাকার কম্পাঙ্ক কম তার সাথে বিট সংখ্যা যোগ করলেই বড়টার কম্পাঙ্ক পাওয়া যাচ্ছে। পক্ষান্তরে তুমি যদি f2 বের করতে চাও, যে সুশলাকার কম্পাঙ্ক কম সেটা কীভাবে বাড়াবে, দেখো f2 সমান সমান f1 - n।
তাহলে কি কি বুঝতে পারলে দেখো, যদি সুশলগার কম্পাঙ্ক যেটার বড় সেটা বের করতে গেলে বিশ সংখ্যা যোগ হয়, আর যে সুশলগার কম্পাঙ্ক কম সেটা বের করতে গেলে বড়টার কম্পাঙ্ক থেকে বিট সংখ্যা বিয়োগ হয়। এই জন্য তোমরা দেখবা যে বইগুলোতে একটা কমন মেথড লেখা আছে যে আমরা ধরে নিচ্ছি যে এখানে এইটা জানা, আমরা একটা কম্পাঙ্ক আমরা জানা ধরব আর একটা অজানা ধরব, সেই হিসাবে আমরা এরকম বলতে পারি এফ ওয়ান সমান এফ টু প্লাস মাইনাস এন। এই একটা ফর্মুলা, তোমার কমন ফর্মুলা সবগুলো বই দেখবা। এর অর্থ হল গা এফ ওয়ানটা অজানা, এফ ওয়ানটা অজানা কম্পাঙ্ক সমান সমান জানা কম্প প্লাস বিট, এফ ওয়ান সমান এফ টু মাইনাস এন। এইটা আমাদের একটা কমন ফর্মুলা। তাহলে কী হলো, অজানা কম্পাঙ্ক সমান সমান জানা কম্পাঙ্ক প্লাস বিট, অথবা জানা কম্পাঙ্ক মাইনাস বিট, এফ ওয়ান সমান সমান এফ টু প্লাস মাইনাস এন। তোমরা আবার খেয়াল করো যে আমি দুইটা সুশলাকে নিতে চাচ্ছি, একটা নাম এ যার কম্পাঙ্ক এফ ওয়ান, আর একটা বি যার কম্পাঙ্ক এফ টু। এইটা জানা, এইটা অজানা। আমরা অজানা কম্পাঙ্কটা বের করব। আমাদের আজকের বিষয় যে বিট গণনার মধ্য দিয়ে অজানা সুইলিকাটার কম্পাঙ্ক নির্ণয় করা। তা আমাদের কমন ফর্মুলা অজানা কম্পাঙ্ক এফ ওয়ান সমান সমান জানা কম্পাঙ্ক এফ টু প্লাস মাইনাস বিট, অর্থাৎ এফ ওয়ান সমান সমান এফ টু প্লাস এন, এফ ওয়ান সমান সমান এফ টু মাইনাস এন। এখন তোমরা আমার কাছ থেকে আজকে শিখে নিবা যে কখন আমরা বিটটাকে যোগ করব আর কখন বিটটাকে আমরা বিয়োগ করব। এইটাই আজকে আমাদের মূল টার্গেট ফিজিক্স শেখার, যে বিট গণনা করে কী করে আমরা বেসিক জ্ঞান পেয়ে গেছি যে যদি কম্পাঙ্ক অজানা সুইলেকেটার কম্পাঙ্কটা বড় হয় তাহলে বিট যোগ হবে, আর যদি অজানা সুইলেকেটার কম্পাঙ্কটা ছোট হয় তাহলে বিট বিয়োগ হবে। এই এই মেথডের মধ্যে দিয়ে আমরা অজানা সুইলেকেটার কম্পাঙ্ক নির্ণয় করতে যাচ্ছি। এখন আমরা আগেই বলছি যে আমরা দুইটা সুশলাকে নিয়েছি, যেটা এ সুশলাকা যার কম্পাঙ্ক এফ ওয়ান অজানা নির্ণয় করতে হবে, আর একটা জানা কম্পাঙ্কের সুশলাকা যার নাম বি দিয়েছি এবং তার কম্পাঙ্ক এফ টু। এইবার তোমরা খেয়াল করো যে আমরা কীভাবে নির্ণয় করব। আগেই তোমাদের বলে রাখছি যে এই দুইটা সুশলাকা দ্বারা আমরা বিট সৃষ্টি করব এবং সেই বিটটা আমরা লিখে রাখব। এরপরে আমি যেটা বলতে চাচ্ছি যে বিট গুণার মধ্য দিয়ে অজানা সুইলিকাটার কম্পাঙ্ক নির্ণয়, তাহলে এখানে কী কাজ করতে হবে আগেই মনে রাখবে বন্ধুরা, যেটা জানা কম্পাঙ্কের সুশলাকা এইটার উপরে কোনো টর্চারিং হবে না, একমাত্র আমরা যে কাজটা করব অজানা সুইলিকাটা তার উপরেই আমরা কখনো মোম লাগা তাকে ভারী করব আর কখনো আমরা তাকে ঘষে পাতলা করব। তাহলে আমাদের দুইটা কেস আসবে, অজানা সুশলাকাকে ঘষে পাতলা করব তার মধ্যে দিয়ে একটা কেস আসবে, আর অজানা সুশলাকাকে আমরা মোম লাগিয়ে ভারী করব করে বিট গণনা করব, এর মধ্যে দিয়ে আমাদের আর একটা কেস আসবে। এই দুইটা কেস সম্বন্ধে আমি এখন তোমাদেরকে বলতে চাচ্ছি। তা আমাদের কমন
ফর্মুলা থাকলো যে f1 সমান f2 প্লাস n আর f1 সমান f2 মাইনাস n, মানে কোনটা কখন ব্যবহার হবে সেই বিষয় নিয়ে তোমরা এখন একটু মনোযোগী হও। একেবারেই খুব সিম্পল, তোমরা যদি বিষয়টা বুঝতে পারো তাহলে সোজা। দেখো আমি আবারও লিখে রাখছি এবং এখান থেকে আমরা ব্যাখ্যা করব, f1 সমান f2 প্লাস n, f1 সমান f2 মাইনাস n, কখন কোনটাকে ব্যবহার করব। আমার ফার্স্ট কেস মোম লাগানো, অজানা সুরেলি রাতে আমরা মোম লাগাব, মোম লাগানো, খেয়াল করো এই কেসটা দেখো মোম লাগানো। এখন আমরা দুইটা সুশলাকে আমরা নিলাম, একটা তো জানাই বলছি যে আমাদের একটা জানা, f2টা জানাই, f1টা অজানা, অজানা সুশলাকার গায়ে আমরা মোম লাগালাম। একটা কমন জ্ঞান থাকা দরকার, মনে রাখবা যে যখন কোনো একটা সুশলাকার গায়ে আমরা মোম লাগাই তখন তার ব্যক্তিগত কম্পাঙ্ক কমে যাবে যেহেতু সে ভারী হয়ে গেল, ফলে কম্পাঙ্কের পার্থক্য কমে যাবে, বিট সংখ্যাও কমে যাবে। যে আমরা মোম লাগালাম, মোম লাগানোর পরে অজানা সুলিকাটা ভারী হয়ে গেল, তার ব্যক্তিগত কম্পাঙ্ক কমে গেছে। এখন দুইটা সুশলাকে শব্দ করে আমি বিট গণনা করব। এই বিট যদি আগের বিটের চেয়ে কমে যায়, আমি কিন্তু আগেই বলেছি যে প্রথমেই দুইটা সুশলাকাকে শব্দায়িত করে আমরা বিট গণনা করে রেখে দেব। এরপরে আমরা কী করব যে অজানা সুশলাকাটাকে আমরা মোম লাগাইলাম, মোম লাগায় ভারী করলাম, ভারী করার পরে আবার দুটাকে শব্দায়িত করে বিট গণনা করব। এখন এই বিট গণনা করার দেখলাম যে বিট আগের চেয়ে কমে গেছে, তো যদি বিটটা আগের চেয়ে কমে যায় তাহলে বুঝতে হবে যে অজানাটা বড়, কারণ এখানে বোঝার নিয়ম এরকম যে অজানাটা দাবি করবে যে তুমি আমাকে মোম লাগায় ভারী করে ফেলছো, তো কই পরবর্তীতে তো বিট বেশি করতে পারল না, তাহলে আমিই বড়। আর যদি মোম লাগানোর পরেও বিট বেড়ে যায় তাহলে অজানাটা ছোট হবে, তখন জানাটা বলবে যে দেখো আমি বড়, তোমাকে বিট মোম লাগায় ভারী করার পরেও বিট সংখ্যা আগের চেয়ে বেড়ে গেছে। তাহলে বন্ধুরা কি দাঁড়ালো, যদি মোম লাগানোর পর বিট সংখ্যা কমে যায় তাহলে অজানাটা দাবি করবে আমি বড়, তখন ম্যাথ এইটা, যেহেতু বড় তখন বিট সংখ্যা কী হবে f2 প্লাস f1 হবে। আর যদি বিট সংখ্যা কমে যায় তাহলে অজানাটা, অজানার কম্পাঙ্ক ছোট, তখন ম্যাথ হবে f1 সমান f2 মাইনাস n, তখন বিট সংখ্যা বিয়োগ হবে। এখন বিভিন্ন বইয়ে এই দুইটা কেস তোমাদের দেয়া আছে, যদি সমান থাকে তাহলে কেমন হবে, এই প্রবলেমগুলো পরীক্ষাতে আসে, এইটা অনেক বই ক্লিয়ার করা নাই, তোমার আজকে এটা ক্লিয়ার হয়ে যাও যে যদি মোম লাগানোর পরেও বিট সংখ্যা সমান থাকে তাহলে কে বড় হবে। হ্যাঁ বন্ধুরা, খুব মজার জিনিস, এবার মনে রাখবা যে মোম লাগানোর পরেও যদি বিট সংখ্যা সমান থাকে তাহলেও অজানাটাই বড়, অজানাটাই বড়, কারণ অজানাটা বলবে যে আমাকে মোম লাগানোর পরে বিট কমে গেছে, তার মানে আমি বড় ছিলাম আগে, আবার যদি সমান থাকে তাও সে দাবি করবে আমিই বড়, কারণ তোমার যদি ক্ষমতা থাকতো জানাটাকে বলবে যে তাহলে আমাকে মোম লাগানোর পরেও তুমি বিট বাড়াতে পারতা, কিন্তু তুমি বাড়াতে পারো নাই, সুতরাং যদি মোম লাগানোর পরে বিট কমে যায় তাহলেও অজানাটাই বড়, আর যদি সমান থাকে তাহলেও অজানাটাই বড়, একমাত্র যদি মোম লাগানোর পরেও
बीट संख्या बेड़े जाए अजाना छोटो हो अलहमदुल्ला तेल एक सिद्धान आसलम तीनटा केस देखो हमें आर घोषा जिस्ट बोल अजाना शुलिका मोम लागान पर तीनटा केस है मोम लागान पर जो बीट संख्या कमे जाए अजाना बड़ एफ टू प्लस एफ एन जो समान थे तेल अजानाटाई बड़ तक ये फर्मूला एफ टू प्लस एन और जदि मोम लागान पर बीट संख्या बेड़े जाए ताहले अजानाटा छोटो तखन एफ वन समान एफ टू माइनस एन तो आमरा एकटा केस शिखलाम इनशाल्लाह। एइबार देखो अजाना शुलिकाटा थेके आमरा हल्का करब घुषे पतला करब अजाना सुइलिकाटा के आमरा कि आमरा घोषे पतला करब इसे पतला करले कि हबे देखो एक क्षेत्र देखो जखन तुमी अजाना शुलिकाटाके घोषे पतला करे दिला तखन तार व्यक्तिगत तो कम्पांग बेड़े गेछे किन्तु सुतरां कम्पांगेर बियोगफल बाड़बे बीट संख्या बाड़बे एटाई स्वाभाविक केस। एखन जदि अजाना शुलिकाटाके घोषार परे पतला करे दुइटा सुशलाका दिए आमरा बीट तैरि करी बीट गणना करी एवं से बीट संख्या जदि बेड़े जाए तखन अजानाटा बोलबे जे आमी बड़ कारण आमाके घुषे पतला करछो आमार कम्पांग बेड़े गेछे ते परवर्तीते बीट संख्याओ बेड़े गेछे सुतरां आमी बड़। आर घुषे पतला करार पर जदि बीट सृष्टि करार पर से बीट गणना करे देखा जाए जे बीट संख्या आगेर चेये कमे गेछे তাহলে অজানাটা ছোট কারণ ঘোষার উদ্দেশ্য কি ছিল বন্ধুরা যে ওকে পাতলা করে ওর কম্পাঙ্কটা বাড়ায় দেব এবং বীজ সংখ্যা বেশি পাবো কিন্তু এই সময় বীজ সংখ্যা কমে গেছে তখন অজানাটা ছোট হবে। তাহলে কি আসলো আমাদের ঘোষার পর যদি কম্পাঙ্ক বাড়ে অজানাটা বড় সেই ক্ষেত্রে f1 সমান f2 প্লাস n আর ঘোষার পরে যদি कम्पांग कमे जाए तेल अजानाटा छोटो से क्षेत्र एफ वन समान एफ टू माइनस एन। एबार जदि घसार पर समान थे ताले कि हबे घसार पर समान थे घसार पर जो समान थे तेल अजानाटा छोटो हबे एकमात्र जदि घसार पर बीट बाड़े ताहले अजानाटा दाबी करबे जे से बड़ और घोषणा पर जदि से बीट कमे जाए ताहले तो छोटो बटे जदि समान थाके ताहले से छोटो एटा तुम्हारा सीरियसलि ख्याल करबा। तहले आमि एखन जिस्ट कथा बोलते चाच्छि ख्याल करो सेटा कि रकम जे आमरा एकटा अजाना सुशलाकाते घोषे पत्ता करे दिलाम पतला करे दिए आमरा आबार दुइटा सुशलाका निये बीट सृष्टि करलाम एबं एई बीट गणना करलाम एई बीट जदि पूर्वेर बीटेर चेये बेशी हय तखन अजानाटा बड़ तखन इक्वेशन हबे एफ वन समान एफ टू प्लस एन आर जदि कमे जाए ताहले अजानाटा छोटो एफ वन समान एफ टू माइनस एन। इवेन जदि घसा प्राय समानो थाके तारपरेओ अजानाटाई छोटो हबे एफ वन समान एफ टू माइनस एन। एई छिलो तोमादेर आज के बीट गणना करे अजाना शुलिकाटार कम्पांक निर्णयेर मैथमेटिकल हिसाब। आमी तोमादेरके छोट्ट एकटा
उदाहरण दिए ही विषय परिष्कार करते जा क्लास शेष करते जा देखो आमार ए सुशलाका जार कम्पांक आमरा ए वन धरछिलाम तो आमरा एबार देखो प्रब्लेम एरकम दिते जाच्छि एर कम्पांक एफ एइटार कम्पांक एफ बी एकटा उद्दीपक मने करो ए एकटा सुशलाका जार कम्पांक एफ ए बी एकटा सुशलाका जार कम्पांक एफ बी এই দুইটা সুশলাকাকে শব্দায়িত করে আমরা বিট পেলাম বিট এন সমান পাঁচটি বিট পেলাম ধরে নাও আর কি পাঁচটি বিট এখন এফ বির মান ধরে নাও দুইশো ছাপ্পান্ন হার্জ দেখো আমার উদ্দীপকটা দেখো খেয়াল করে ম্যাথে ম্যাথ আর কি জেনারেল একটা ম্যাথ কম্পাঙ্ক এফ এ কম্পাঙ্ক এফ বি বিট পাঁচটা এফ বির মান দেওয়া আছে দুশো ছাপ্পান্ন হার্স এখন এফ ইকুয়াল টু হট এফ ইকুয়াল টু হট দেখো বন্ধুরা তোমরা ওই ফর্মুলা মিলিয়ে নাও কমন জ্ঞান আমার অজানা কম্পাঙ্ক কোনটা এফ এ তাহলে আমি শিখেছিলাম কি অজানা কম্পাঙ্ক এফ এ সমান জানা কম্পাঙ্ক এফ বি প্লাস মাইনাস এন তার মানে কি এই এফ এ সমান সমান এফ বি কত দুইশো ছাপ্পান্ন ধরছি ছাপ্পান্ন হার্জ প্লাস ফাইভ অথবা এফ এ সমান দুশো ছাপ্পান্ন মাইনাস ফাইভ এটা হার্স তাহলে দেখো কি হবে যে যদি এফের মান বড় হয় তাহলে কত হবে দুশো একষট্টি একষট্টি হার্স আর যদি ছোট হয় তাহলে হবে দুইশো একান্ন এত হার্স এইবার দেখো এই ম্যাথ থেকেই থিওরিটা আরেকবার পরিষ্কার হয়ে যাবে এখন আমি যদি বলি যে এ বাহুতে আমরা ভার উঠে এনেছি পাতলা করেছি অজানা সুশলকা ছিল এ তার বাহুকে আমরা ঘষে পাতলা করে দিছি পাতলা করে দেওয়ার পর বিট বেড়ে গেছে বিট বেড়ে গেছে তাহলে কী হবে খেয়াল করো তো যে যদি পাতলা করার পর বিট বাড়ে অজানাটা বড় ছিল বড় হলে আমার এই দুশো একষট্টি হবে আর একই জায়গায় যদি বলা হয়তো খেয়াল কর বন্ধুরা আমার ক্লাস শেষের দিকে যেটা বলছিলাম যে আমরা অজানা সুশলাকা কী করেছি ঘষে পাতলা করেছি এবং বীজ সংখ্যা বেড়ে গেছে যদি বীজ সংখ্যা বেড়ে যায় তাহলে অজানাটা বড় ছিল তো যদি বড় হয় তাহলে কোন ম্যাথটা আসবে দুশো একষট্টি আর যদি একই অঙ্কে বলা হতো তে ঘষার পরও বিছিন্ন কমে গেছে অজানাটা ছোট ছিল তখন এইটা আসতো দুশো একষট্টি আবার আমরা যদি হয়তো এরকম বলা হতো যে ঘষার পরেও বীজ সংখ্যা সমান আছে তাহলেও সে ছোট ছিল তখন আমার দুশো একান্ন দুশো একান্ন আসতো এইবার দেখো আমরা আবার আরেকটা কেসে যাই যে আমরা অজানাটাকে মোম লাগায় ভারী করেছি ভারী করার পর বীজ সংখ্যা কমে গেছে তো বীজ সংখ্যা কমে যায় তাহলে অজানাটা বড় ছিল তখন দুশো একষট্টি আসবে যদি সমান থাকে তাহলেও অজানাটা বড় ছিল
তখন 261 আসতো। আর মোম লাগানোর পরে যদি বিট সংখ্যা বেড়ে যায় তাহলে অজানাটা ছোট ছিল, তখন তোমার কোনটা আসতো 251 আসতো। তাহলে বন্ধুরা ইনশাআল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে গেলা যে একটা সুশলাকাকে আমরা যখন মোম লাগাই তখনও তিনটা কেস, যখন ঘুষে পাতলা করি তখনও তিনটা কেস। এই বিষয়গুলো ইনশাল্লাহ খেয়াল করবা, আর অবশ্যই করোনার এই দুর্যোগ থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবা, এবং এর একমাত্র পথ কি ঘরে থাকা। অবশ্যই তোমরা ঘরে থাকো, আর যদি বাড়ি বের হও অবশ্যই মাস্ক পরো এবং সামাজিক দূরত্ব মেনে চলো। আর একমাত্র ভরসা রাখো সেই মহাশক্তিধর আল্লাহ, ইনিই পারেন আমাদের রক্ষা করতে, তোমরা তাকেই ডাকো। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা ভালো থাকবো। আল্লাহ হাফেজ।